السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার ভাগ্য জুটিয়েছেন, সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি এক মুসলিমকে অন্য মুসলিমের ভাই বলে আখ্যায়িত করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানব জাতিকে কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর ভিত্তিতে ইসলামিক ভাতৃত্বের বন্ধনে বেঁধে দিয়ে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে আলোচনা করব একজন মুসলিমের অপর মুসলিমের উপর হক বা অধিকার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের আয়াত নম্বর 10 এ ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয় মুমিন একে অপরের ভাই, মুমিন একে অপরের ভাই। আল্লাহ ইন্নামা দিয়ে এ আয়াত শুরু করেছেন। ইন্নামার মানে হয় যে এছাড়া আর কিছু নয়, ইন্নামা মানে এছাড়া আর কিছু নয়, মানে মুমিন একে অপরের ভাই ছাড়া আর কিছু নয়। অর্থাৎ মুমিন ছাড়া যারা অন্য অর্থাৎ অমুসলিম তারা ভাই হতে পারে না, তারা ভাই হতে পারে না, মুমিন একে অপরের ভাই। শুধু যতক্ষণ পর্যন্ত মুমিন আছে ততক্ষণ পর্যন্ত আপনার ভাই, তার সম্পর্ক যে কোনো ভাষার সাথে হোক, যে কোনো স্থানের সাথে হোক, যে কোনো কালের সাথে হোক, যে কোনো জমিনের সাথে হোক, কিন্তু সে আপনার ভাই যদি আপনি মুসলিম হন আর সেও মুসলিম হয়। সুতরাং যখন আপনার ভাই তখন তার হক রয়েছে আপনার ওপর, আপনি যখন তার ভাই তখন আপনার তার ওপর কিছু হক রয়েছে, প্রাপ্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে সেই অধিকারগুলি প্রাপ্যগুলি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো সূরা তওবায় ইরশাদ করেছেন যে এই ভাতৃত্ব থাকবে কতক্ষণ, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা যদি তওবা করে নামাজ কায়েম করে যাকাত প্রদান করে তাহলে তারা তোমাদের দিনী ভাই, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, রক্তের ভাই নয়। কারণ রক্তের সম্পর্ক এমন সম্পর্ক যে সম্পর্ক ছুটে যায়, ছুটে যায় যদিও আপনার বংশের আপনার রক্তের, কিন্তু যদি ইমানি সম্পর্ক না থাকে, ইসলামী সম্পর্ক না থাকে, আল্লাহর সম্পর্ক না থাকে, তাহলে সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন তার এক সন্তান যে কুফরির অবস্থায় ধ্বংস হয়েছিল তার সম্পর্কে, যার নাম তাফসীর কিতাবাদীতে কেনান বলা হয়েছে, ইন্নাহু লাইসা মিন আহলিক। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ, রব্বে ইন্না ইবনি ওয়া ইন্নাহু মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ এ তো আমার সন্তান, এ তো আমার সন্তান ইবনি ওয়া ইন্নাহু মিন আহলি, যখন আমার সন্তান তো আমার পরিবারের একজন সদস্য, ওয়া ইন্না ওয়াদাকাল হক, আর তোমার ওয়াদা সত্য যে রসুলদেরকে নবীদেরকে আল্লাহ তুমি অপদস্থ করো না, তুমি লাঞ্ছিত করো না,
আজকে তো আমি লাঞ্ছিত যে আমার ছেলে এই কুফরের অবস্থায় আজকে এ বন্যায় ডুবে ধ্বংস হবে আল্লাহর আযাবে। ওয়াইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আরহামুর রাহিম, আর তুমি অত্যন্ত দয়াবান, আল্লাহ তুমি দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দুয়ার জবাব বল, ইন্নাহু লাইসা মিন আহলিক, এই ছেলে তোমার পরিবারের সদস্য নয়, তোমার পরিবারের সদস্য নয়, অথচ তার সন্তান। তাহলে এই সম্পর্ক ছুটে যেতে পারে, ইমানি সম্পর্ক ছুটবে না। ইমানি সম্পর্কের জন্য অন্য কোনো শর্ত নেই, শুধু কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহর শাহাদাত সাক্ষ্য প্রদানের শর্ত রয়েছে, আর এই কালিমার বাস্তবায়ন নামাজের মাধ্যমে হইতে হবে এর শর্ত রয়েছে। তাই আল্লাহ বলছেন ফাইন তা আবু, তারা যদি তওবা করে অর্থাৎ কালিমা পড়িয়ে নিজের জীবনে সংশোধন করে রাস্তা ঠিক করে নেই, আল্লাহর দিকে রাস্তা ধরে নেই, ওয়া কামুস সালাত এবং সালাত নামাজ কায়েম করে, ওয়া আতাউজ জাকাত জাকাত প্রদান করতে শুরু করে, ফা ইখওয়ানুকুম ফিদ দ্বীন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই, ধর্মীয় ভাই। এই ভ্রাতৃত্ব যখন আছে তখন আমাদের একের অন্যের ওপর হক রয়েছে, অধিকার রয়েছে, সেই হকগুলি সম্পর্কে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে রয়েছে, মুসলিম শরীফে যে রেওয়ায়েতটি রয়েছে তাতে রয়েছে হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস, একজন মুসলিমের আর একজন মুসলিমের ওপর অধিকার হচ্ছে প্রাপ্য হচ্ছে পাঁচটি পাঁচটি। এই পাঁচটি শোনেন, তারপরে আরেকটি হাদিস শোনাবো যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয়টি বলেছেন, অতিরিক্ত আরেকটি অধিকারের কথা হকের কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বলেছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, একজন মুসলিমের আরেকজন মুসলমানের ওপর পাঁচটি অধিকার রয়েছে, হক রয়েছে। হক থাকার অর্থ হচ্ছে যে এই হক আদায় করতে হবে, তাহলে এই হক যদি আদায় করতে হয় তাহলে এই হক সম্পর্কে জানতে হবে, যদি জানাই না থাকে তো আদায় করবেন কোথেকে? প্রথম তাহলে এলম হাসিল করতে হবে, সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে, জ্ঞান হাসিল করতে হলে পড়তে হবে ইসলামের কথা, ইসলামিক কিতাবারি পড়তে হবে, কোরআন সন্না কোরআন হাদিসের কিতাব পড়তে হবে, আর তার সাথে কোরআন হাদিসের কথা শুনতে হবে, যে শিখার রাস্তাগুলি রয়েছে সেসব রাস্তা ধরে সঠিক কথা শিখে এলম হাসিল করে তার বাস্তবায়ন করতে হবে। আর কেউ যদি এলমে হাসিল না করে, কেউ যদি সঠিক ইসলামের শিক্ষায় লাভ না করে, তাহলে সে আমল করবে কি করে, এই হক আদায় করবে কি? জানেই না তো যে একজন মুসলমানের আরেক মুসলমান কি কি হক হয়। জানে আজকাল যে আবহাওয়া রয়েছে, যে এ হচ্ছে আমার দেশি, এ হচ্ছে আমার ডিস্ট্রিক্টের, এ হচ্ছে আমার থানার, আঞ্চলিক জাতীয়তা অথবা ভাষা ভাষাভিত্তিক জাতীয়তা, দেশভিত্তিক জাতীয়তা বা বর্ণভিত্তিক জাতীয়তা, কালোরা কালোর বন্ধু কালোর আত্মীয়, সাদারা সাদার আত্মীয়, এই যে পৃথিবীতে যে সমাজ সামাজিক অবস্থা বিরাজ করছে তাই দেখতে পাচ্ছেন। কিন্তু ইসলামের সম্পর্ক হচ্ছে ইমানি সম্পর্ক, তৌহিদের সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্নতের ইত্তেবা অনুসরণের সম্পর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পাঁচটি হক রয়েছে এক মুসলিমের আর এক মুসলিমের ওপর। প্রথম হক হচ্ছে রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। সালামের জবাব দেওয়াকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক মুসলিমের আর এক মুসলিমের ওপর হক। তাহলে সালামের জবাব দেওয়া যদি হক হয় তাহলে সালাম দিতে হবে, সালাম দিতে হবে, তাহলে তো সালামের জবাব আসবে। তো সালামের জবাব দেওয়াকে হক বলেছেন, সালাম দেওয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক বলেননি, কারণ যে সালাম দেওয়ার চাইতে বেশি তাগিদ রয়েছে সালামের জবাব দেওয়ার। সালামের জবাব না দিলে গুনাহগার হয়ে যাবে, সালামের জবাব দেওয়া জরুরি ওয়াজিব। যখন আপনাকে সালাম দেওয়া হয়েছে তখন সালামের জবাব দেওয়া আপনার জন্য জরুরি, যে হচ্ছে হক রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। আর সালাম দেওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং মুসলিম আরেকজন মুসলিমকে যে তোহফা উপহার পেশ করবে একে তাহিয়া বলা হয়েছে, উপহার বলা হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে উৎসাহিত করেছেন এক মুসলিম অন্য মুসলিমকে সালাম দেবে। এই জন্য নবী সাল্লাম বলেছেন আফসুস সালাম, তোমরা সালামের প্রসার ঘটাও, সালামকে ছড়িয়ে দাও সমাজে, যেখানে সেখানে সালাম, দেখা হলি সালাম, দেখা হলি সালাম, আফসুস সালাম, সালামকে তোমরা ছড়িয়ে দাও। ও আতেমত তো আম, এবং তোমরা খাবার খাওয়াও দরিদ্রদেরকে, অভাবীদেরকে, মিসকিনকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক কায়েম করো, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখো, ভালো আচরণ করো, আত্মীয়দের যে অধিকার রয়েছে তা দেও। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাস নিয়াম, আর রাত্রে যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে তখন চুপি সুরে উঠি আল্লাহর কাছে
দাঁড়িয়ে নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়া। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, কয়টি কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আফসুস্সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ও সাহাবারা, তারা প্রথম মজলিসে যে সাহাবীরা পৌঁছেছিলেন তার মধ্যে একজন ছিলেন আবদুল্লাহ বিন সালাম ইহুদি। তিনি প্রথম গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যান, বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু থেকে প্রথম যে কথাটি শুনেছিলাম সেই কথাটি ছিল এই, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আফসুস সালাম, তোমরা সালামের প্রসার ঘটাও। এক, ওয়া আতিমুত্তাম, খাবার খাও গরিব মিসকিনকে। ওয়া সিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো। আর কি? হ্যাঁ, ওয়া সাল্লু বিল্লাইল ওয়ান নাস, রাতে তোমরা নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে, অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে, সেই সময় তুমি উঠে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও, আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর দরবারে দাঁড়িয়ে কোরআনে কারিমে তেলাওয়াত করো, সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, তাহলে কি হবে, কি পাবে? তাদখুলুল জান্নাতা বিসসালাম, তাহলে নিরাপদ তুমি জান্নাতে দাখিল হয়ে যাবে, সহি সালামতে তুমি জান্নাতে দাখিল হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলের জন্য সুসংবাদ দিয়েছেন। তো বলছিলাম যে সালামের প্রচার তো ঘটাইতে হবে, সালামকে ছড়াইতে হবে, কিন্তু সালামের জবাব দেওয়ার অত্যন্ত তাগিদ রয়েছে, কারণ সালামের জবাব না দিলে অনেক সময় বড় শত্রুতা হয়ে যায়, অন্তরে ফাটল ধরে যায়। হয়তো অমনোযোগী ছিলেন, খেয়াল করেননি আপনি, ইচ্ছা করে যে সালামের উত্তর দেননি এমনটা করেননি, কিন্তু অমনোযোগী থাকার কারণে সালামের উত্তর দেননি। আর যেই ব্যক্তি আপনার সামনে সালাম পেশ করেছিল সেই ব্যক্তি আরো বড় কিছু ভেবে ফেলল, যে আপনার হয়তো তার বিরুদ্ধে শত্রুতা আছে, আপনি হয়তো তাকে ঘৃণা করেন, আপনি তাকে ছোট মনে করেন, ইত্যাদি কত কি চিন্তা করলো। করার পরে হয়তো তার পরের দিন দেখা হলে দূর দিয়ে চললো সে, আর না আপনার সাথে দেখা, না সাক্ষাৎ, না কথা, এভাবে অনেক কিছু হয়ে যেতে পারে, যার ফলে সালামের জবাব দেওয়ার বড়ই তাকিদ রয়েছে। এটি হচ্ছে একজন মুসলিমের আর এক মুসলিমের উপর হক, রাদ্দুসালাম। এই এক একটি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা সময় সাপেক্ষে করা যাবে ইনশাআল্লাহ, তবে আজকে বিশেষ করে একটি বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করব, যেটি হচ্ছে পরে আসছে, তাশমিতুল আতিস। যদি কারো হাঁচি আসে তাহলে হাঁচির কি করা, জবাব দেওয়া। হাঁচি আসলে কি বলতে হবে এ কথা এখানে বলা হয়নি, হাঁচির জবাব দেওয়া, কারণ একজন মুসলিমের যখন হাঁচি আসলো তখন জবাব দিতে হবে কাকে, অন্য মুসলিমদেরকে। সুতরাং এটি হচ্ছে একজন মুসলিমের অন্য মুসলিমের ওপর হক, অধিকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাশমিতুল আতিস, দ্বিতীয় হক, হাঁচির জবাব দেওয়া, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তৃতীয় হক বলেছেন ওয়া ইয়াদাতুল মারিদ, কেউ যদি অসুস্থ হয়, বিশেষ করে মুসলিম যদি অসুস্থ থাকে তাহলে তার বিমার পুরসি করা, অর্থাৎ তাকে দেখতে যাওয়া, তার সাথে সাক্ষাৎ করা, তার খোঁজ খবর নেওয়া, তার সেবা শুশ্রূষা করা, এগুলি সামিল। এই আদ শব্দটির বাংলা শব্দ একটি শব্দ দিয়ে অর্থ আমি খুঁজে পাইনি, কেন বাংলায় আমরা একজন অসুস্থ ব্যক্তির যতটুকু আমরা করতে পারি এ সম্পর্কে হয়তো সেবা শুশ্রূষা শব্দ ব্যবহার করি, যে তার খেদমত করা, সেবা করা, তাকে হাসপাতালে নিয়ে যেতেন হাসপাতালে নিয়ে গেলেন, তার কিছু প্রয়োজন হলে ফল ফ্রুট এনে দিলেন, যদি তাকে তার কাপড় চোপড় চেঞ্জ করে দিতে হয় ইত্যাদি করতে হয়, সেবা করতে হয়, তাকে খাবার দিতে হয় ইত্যাদি, এগুলি করলেন সেবা শুশ্রূষা। এই আদর শব্দ একেও সামিল, আর এই আদর শব্দ দেখা সাক্ষাৎকেও সামিল, দেখতে যাওয়া, খোঁজ খবর না, দূরের মানুষ, আপনি গ্রামের মানুষ, খবর পেয়েছেন যে অমুক মুসলিম ভাই আমার অসুস্থ আছে, তাহলে তাকে দেখতে যেতে হবে হাসপাতালে, জানেন যে হাসপাতালে রোগীরা থাকে আছে, মাঝে মাঝে তাদেরকে দেখতে যাওয়া, তাতে যাকে দেখতে যাচ্ছেন অসুস্থ ব্যক্তি তার তো উপকার আছে, ফায়দা আছে, কিন্তু যেই ব্যক্তি যাচ্ছে তার ফায়দা রয়েছে, তার ফায়দা রয়েছে। এয়াদাতুল মারিদ, এয়াদাতুল মারিদ মানে দেখতে যাওয়া, আর দেখতে গিয়ে তার খোঁজ খবর নেওয়া, যদি সরাসরি দেখতে যাওয়া সম্ভব হয় তাহলে খোঁজ খবর নেওয়া, গিয়ে কেমন আছেন, ভালো আছেন, আশা করি অসুবিধা নেই, তারপরে এতে এও সামিল যে তাকে সান্ত্বনা দেওয়া, জি দেখতে গেলেন শুধু না সান্ত্বনা দেবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়েছেন, লাবাসা তহরুন ইনশাল্লাহ, চিন্তা করিও না, অসুবিধা নেই, সামান্য ব্যাপার, লাবাসা, অসুবিধা নেই, তাহরুন ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আরোগ্যতা পাবে ইনশাআল্লাহ, জি আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি তুমি আরোগ্যতা লাভ করবে, লাবাসা তাহরুন ইনশাআল্লাহ। তারপরে যে দোয়াগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াগুলি পড়া রোগীর সামনে, তো এগুলি সব ইয়াদাতুল মারিজ, বেমার পুরসি করাই সামিল, জি একজন অসুস্থ ব্যক্তির হকের ক্ষেত্রে। এটি হচ্ছে একজন মুসলিমের আর একজন মুসলিমের প্রতি হক। অনেক সময় তার হয়তো সেখানে আত্মীয় স্বজন নেই, আর আত্মীয় স্বজন থাকলেও যে আপনাকে যেতে হবে না তা নয়, যেতে হবে,
আপনাকে খোঁজ খবর নিতে হবে, বিশেষ করে যদি আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক থাকে, আপনার সাথে প্রতিবেশী হওয়ার সম্পর্ক থাকে, তাহলে হক তখন আরো বেশি বেড়ে যায়, এই ক্ষেত্রে তাদের হক আরো বেশি বেড়ে যায়। অনেক সময় আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারলেন না, দূরে আছেন, বিদেশে আছেন, অনেক দূরে আছেন, তাহলে আজকাল যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, টেলিফোন যোগাযোগ ব্যবস্থা রয়েছে, চিঠি পত্র যোগাযোগ ব্যবস্থা রয়েছে, ইমেলের যোগাযোগ ব্যবস্থা রয়েছে, ইন্টারনেট যোগাযোগের ব্যবস্থা রয়েছে, তার মাধ্যমে খোঁজ খবর নেওয়া, সেটি হচ্ছে ইয়াদাতুল মারিজ। অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য তাগিদ করেছেন এবং মুসলিমের হক বলে আখ্যায়িত করেছেন। চার নম্বরের হক হচ্ছে ওয়াত্তেবাউল জানায়েজ, মুসলিম ব্যক্তির যদি ইন্তেকাল হয় তাহলে তার জানাজায় অংশগ্রহণ করা, জানাজায় হাজির হওয়া। ইত্তেবা মানে জানাজার পিছনে পিছনে যাওয়া, তার মানে জানাজার যে খাট যাচ্ছে, মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, তার সাথে গেলেন, সুযোগ পেলে আপনি কাঁধে নিলেন, তাতেও কিছু হক আদায় করলেন এবং তার সাথে গিয়ে সেখানে পৌঁছিলেন, যাওয়ার পরে আপনি জানাজা এবং দাফনে শরিক হলেন। ইত্তেবা জানায় মুসলিমের জানাজায় শরিক হওয়া, এটি হচ্ছে একজন মুসলিমের অন্য মুসলিমের উপর হক। ওয়া ইজাবাতুদ দাওয়া, আর পাঁচ নম্বরে হচ্ছে মুসলিমের দাওয়াত গ্রহণ করা, মুসলিম যদি দাওয়াত দেয়, নিমন্ত্রণ করে, তাহলে নিমন্ত্রণ কবুল করা, দাওয়াত কবুল করা। বিশেষ করে যদি বিয়ে শাদির পরে যে ওয়ালিমার দাওয়াত হয় শরীয়তে, ওলামায়ে কেরাম বলেছেন যে এই ওয়ালিমার দাওয়াত কবুল করা ওয়াজিব, এর জন্য তাকিদ করেছেন, ওয়ালিমা করার জন্য, দাওয়াত করার জন্য তাকিদ করা হয়েছে, আর এই দাওয়াতে অংশ নেওয়া, দাওয়াত গ্রহণ করার জন্য তাকিদ করা হয়েছে। এটি হচ্ছে বিশেষ করে একজন মুসলিমের অন্য মুসলিমের উপর হক, সেই মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসে ছয়টি হকের কথা বলেছেন, সেটি মুসলিম শরীফ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন, একজন মুসলিমের অন্য মুসলিমের ছয়টি হক রয়েছে। এই হকগুলি তো আছে, জিজ্ঞাসা করলেন সাহাবারা, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেগুলি কি? তাহলে ইযা লাকীতাহু ফাসাল্লিম আলাইহি, সাক্ষাৎ হলে সালাম বলবে, যখনই সাক্ষাৎ হবে তখনই সালাম বলতে হবে, এমন নয় যে তো আধা ঘন্টা আগে দেখা হয়েছিল, আবার দেখা হইলো, দশ মিনিট আগে দেখা হয়েছিল, আবার দেখো, না সালাম করুন, মসজিদে যাচ্ছিলেন তখন দেখা হইলো, আবার মসজিদে ফেরার সময় দেখা হইলো, না একটু একটু আগে দেখা হইলো। আজকাল মুসলমানরা সালাম করে না, কিন্তু এক আধ ঘন্টা দুই ঘন্টার মধ্যে সালাম করে না, না একটু পর্দার আড়াল হয়েছে তারপরে দেখা হয়েছে, না সালাম করবে, এটি হচ্ছে শরীয়তের কথা। আর কতগুলি ক্ষেত্র রয়েছে যেসব ক্ষেত্রে বিদাত রয়েছে সালামের ক্ষেত্রে, তা হচ্ছে যে নামাজের পরে আমাদের দেশের মানুষরা হয়তো মসজিদে আগে দেখা হয়েছে, দেখা হয়েছে তারপরে পাশাপাশি নামাজ পড়লো, সালাম দিলে প্রথমখানি সালাম দিতে হবে, ঠিক না? সালাম দিতে হবে প্রথমখানি, একসাথে নামাজ পড়লো, নামাজ পড়াবে, যেমনই সালাম ফিরা হলো ফরজ নামাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটি একটি বিদাত। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি কে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে কোনো হাদিস নেই যে কোনো ফরজ নামাজের পরে সালাম এবং মুসাফা করবে। কোনো কোনো দেশে ফজর আর আসর পরে এই বিদাত রয়েছে, তো যাই হোক, ফজর আসরের পরে হোক আর পাঁচ ওয়াক্ত নামাজের কোনো সময় হোক, এইরকম শুধু নামাজের পরে সালাম করা যে কিছু কিছু লোকের স্বভাব রয়েছে, সেটি শরীয়ত সম্মত নয়, বরং এটি সুন্নতের খেলাফ। তবে ঘন ঘন দেখা হোক, ঘন ঘন সালাম করেন, কোনো অসুবিধা নেই। ওয়াইজা দাআকা ফাআজিবহু, আর যদি তোমাকে কে দাওয়াত করে তাহলে দাওয়াত কবুল করো। ওয়াইজা স্তানসাহাকা ফানসাহলাহু, ছয় নম্বর হচ্ছে এটি, তোমার কাছে কেউ যদি উপদেশ কামনা করে তাহলে তাকে উপদেশ দান করো। তোমার কাছে কেউ যদি শুভ কামনা কামনা করে যে তুমি আমার জন্য কিছু শুভ কামনা করো, সৎ পরামর্শ দাও, তাহলে তার তুমি শুভ কামনা করো, তুমি হিতাকাঙ্ক্ষী হও তার। ওয়াইজা স্তানসাহাকা ফানসাহকু, কেউ যদি তোমার কাছে নসিহত বা উপদেশ বা শুভ কামনা চায় তাহলে তার জন্য শুভ কামনা করতে হবে, তার জন্য মঙ্গল কামনা করতে হবে, তার জন্য খায়ের খাহি করতে হবে, তার ভালাই করার চেষ্টা করতে হবে। এর বহু উদাহরণ আছে, তার মধ্যে একটি হচ্ছে বিবাহ শাদীর ক্ষেত্র, একটি হচ্ছে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র। একজন ব্যক্তি পায়গাম দিয়েছে কারো বোনকে, কারো মেয়েকে, সেই ব্যক্তি সম্পর্কে সে মেয়ের পরিবারের লোকেরা বা মালিকরা জানে না, কিন্তু যারা জানে আশেপাশে ওই যুবক সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করছে যে ভাই আপনি তো মুসলিম ভাই, আমিও মুসলিম ভাই, আমার মেয়েকে আমার বোনকে পয়গাম দিয়েছে অমুক ব্যক্তি, আর আপনার বন্ধু বা আপনার গ্রামের লোক আশেপাশে, বিশেষ করে গ্রামে যখন ছেলে দেখতে যাওয়া হয় আমাদের দেশে বা মেয়ে দেখতে যাওয়া হয় তখন গ্রামের আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করা হয়, কিন্তু অধিকাংশ মুসলিমরা এই ক্ষেত্রে খেয়ানত করে, আসল কথা বলে না। আর আবার কিছু মুসলিম আছে যে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করে, যদি হিংসা থাকে, শত্রুতা থাকে, তাহলে যা নেই তাই বলে, এমন বদনাম করে যা যে দোষগুলি নেই তাদের মধ্যে, এভাবে বদনাম করে যাতে করে বিয়েটা ভেঙে যায়। এসব দোষ মুসলিম সমাজে রয়েছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে এই ক্ষেত্রে বলেছেন, তোমার কাছে কেউ যদি এইরকম নসিহত তলব করে তাহলে নসিহত দিনুন নসিহা। আর কি হাদিস, দিন হচ্ছে ইসলাম হচ্ছে নসিহত, শুভ কামনার নাম, কারো জন্য মঙ্গল কামনা করার নাম। তো এই ক্ষেত্রে যেই ব্যক্তি জিজ্ঞাসা করলো যে এই যুবকটিকে আমি বোন দিতে পারবো, মেয়ে দিতে পারবো, এর আখলাক সম্পর্কে, এর চরিত্র সম্পর্কে, এর চলাফেরা সম্পর্কে, এর নামাজ সম্পর্কে, এর দিনদারি সম্পর্কে, এর পরিবার সম্পর্কে আমাকে বলতে হবে। এখন আপনি এখানে বিশ্বস্ত ব্যক্তি, আপনাকে আমিন বলা হয়েছে, এখানে খেয়ানত করলে কালকে আমাদের জবাবদেহি করতে হবে, সুতরাং এখানে কম বেশি করা যাবে না। চিন্তা করছেন যুবক আমার বন্ধু বা আমার চাচাতো ভাই, মামাতো ভাই, আমার গ্রামের ছেলে, আর এরা তো কোন গ্রামের এসছে আমাকে জিজ্ঞেস করছে, এদের সাথে সারা জীবন আমাকে থাকতে হবে, গ্রামে বাস করতে হবে, আমাদের আত্মীয়, সুতরাং এর দোষ থাকলে কেন বা বলবো, সব মিথ্যা কথা বলে, খুব ভালো ছেলে, এইরকম ছেলে পাবেন না কোথাও, দিলেন একবারটা মিথ্যা কথা বলে একবারে ধোকাবাজিতে ফেলে দিলেন, ক্ষতিগ্রস্ত করলেন ওই মেয়েকে বা মেয়ের অভিভাবককে। এটি হচ্ছে খেয়ানত মুসলিম ভাইয়ের, মুসলিম ভাইয়ের হক আদায় করলেন না। তাহলে যে দোষ ত্রুটি রয়েছে, যদিও গীবত ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন ছয়টি ক্ষেত্রে গীবত করা যায়, কোন কোন ক্ষেত্রে এর মধ্যে ওয়াজিব, তার মধ্যে এটি একটি ক্ষেত্র। এইরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র, দুইজন মানুষ দামানা আছেন, দুই জায়গার লোক, কেউ কাউকে চেনেন না, এখানে এসে পরিচয় হয়েছে, জানেন না আমানত সম্পর্কে, যতক্ষণ আদান প্রদান করেননি টাকা পয়সা ততক্ষণ বোঝা মুশকিল যে এর আদান প্রদান কেমন হবে, আচার আচরণ কেমন হবে। পার্টনারশিপ, একসাথে কাজ করতে চাইছেন, কিন্তু এর আগে কিছু লোকেরা তার সাথে থেকেছে, আচার আচরণ দেখেছে, ধার করজ নিয়ে বা কাজ কারবার করে চিনে, যদি তাদেরকে জিজ্ঞাসা করে ভাই অমুক লোক আমার সাথে ব্যবসা বাণিজ্য করতে চায় বা আমি তার সাথে ব্যবসা বাণিজ্য করতে চাই বা তাকে আমি ধার করজ দিতে চাই, তো তার কাছে তো আপনারা থাকছেন, তার পাশে থাকছেন, তাকে অনেকদিন ধরে আপনারা চেনেন, তার সম্পর্কে আপনাদের মতামত কি, তাকে কি আমি ধার করজ দিতে পারি, তার সাথে আদান প্রদান করতে পারি, তার সাথে আমি ব্যবসা বাণিজ্য করতে পারি, তার পার্টনারশিপ আমি হতে পারি, ইত্যাদি। যদি এইরকম পরামর্শ চাই, নসিহত তলব করে, ফানসাহ লাহু, তাহলে তার হিতাকাঙ্ক্ষী অবশ্যই তোমাকে হইতে হবে, আর দিনুন নসিহা, নাহলে কালকে আমাকে খেয়ানতকারী আল্লাহর দরবারে হাজির হইতে হবে। এ হচ্ছে ৬ নম্বর মুসলিমের অন্য মুসলিমের উপর হক। এখন আসি এই যে হকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বলছিলাম, সেই হকটি তা হচ্ছে যে হাসির জবাবদিহি। এই সম্পর্কে অনেক কথাই আমাদের অনেকের জন্য নতুন যা আমরা করি না, আর অনেকের জন্য নতুন না হলে জানা থাকলেও আমলে করি না, দুই রকম বিষয় রয়েছে, কতক কথা রয়েছে নতুন হয়তো জানি না, আর কতক কথা সম্পর্কে জানা থাকলেও আমরা অচেতন। বিশেষ করে আমাদের সমাজ, আরবদের একটা ভালো গুণ আছে হাসির জবাবের ক্ষেত্রে, যে তারা উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে, উচ্চস্বরে তারা জবাব দেয়, হ্যাঁ ঠিক না? কিন্তু ভালো ভালো মানুষ, এক শ্রেণীর আলেম সমাজকে আমি দেখেছি, আমরা মদিনা ইউনিভার্সিটি থাকতে খুব ভালো করে দেখেছি, আর আমার এক সঙ্গে আরব সঙ্গে আমাকে একদিন বলছে যে কি ব্যাপার, দেখে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের ভাইদেরকে কোনো সময় দেখে না যে হাসি পড়লে আলহামদুলিল্লাহ জোরে বললাম, বা কারো পড়লো তো আরহামকাল্লাহ জোরে বললো, কোনো সময় দেখি না কেন, এই কথাটি প্রথম আমাকে একজন আরব সঙ্গী বললো। আমি তখন চিন্তা করতে লাগলাম ব্যাপারটা সত্যি নাকি, তখন একটু খেয়াল করতে লাগলাম, দেখি তো একটু আসলই নাকি, কথা তো ঠিকই, কথা তো ঠিকই, আমাদের দেশের আলেমদের মাদ্রাসা পড়া ছাত্রদের তাদেরও এই সুন্নতি অভ্যাসটুকু নেই যে উচ্চস্বরে হাসি পড়লে আলহামদুলিল্লাহ বলতে হবে, উচ্চস্বরে জবাব দিতে হবে, এই সুন্নতের উপর আমল নেই, আরবদের এই আমলটি ভালো আছে। সুতরাং আমাদের যেইগুলি সুন্নত সেই আমলগুলি আমাদের কাছে হতে হবে, সেগুলি আরব করুক, আর আজম করুক, আর আফ্রিকান করুক, আর অন্য কোনো দেশের মানুষ করুক, কারণ আমাদের আদর্শ পিয়ার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যেখানেই পাবো সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। নবী সাল্লাল্লাহু একটি হাদিসে বলেছেন, আল আল হিকমত আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল মুমিন, যদি হিকমতের কথা অর্থাৎ শরীয়তের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদর্শের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা যদি কোথাও পাওয়া যায়, যেখানে পান না কেন আপনি, এটা ছোট ছেলের কাছে পান না কেন, এটা অশিক্ষিত লোকের কাছে পান না কেন, আপনার সংশোধন করে দিল, আল কালিমাতুল হিকমত, হিকমতের কথা, হিকমত মানে শরীয়তের কথা, আল্লাহ এবং রসুলের কথা, দাল্লাতুল মুমিন, মুমিন ব্যক্তির হারিয়ে যাওয়া বস্তু, মুমিন ব্যক্তির হারিয়ে যাওয়া বস্তুর নেই, মুমিন হারিয়ে যাওয়া বস্তু আবার কি, হারিয়ে যাওয়া বস্তু যদি পান তো কেমন লাগে, হ্যাঁ মোবাইলটা হারিয়ে গেছিলেন, নিরাশ হয়ে গেছিলেন, কি আলো, কত কি যে ছিল, কত কার নাম ছিল, কত যে টেলিফোন সেভ করা ছিল, সব গেল একবারে জিরোতে চলে আসলাম, এখন সম্পর্ক নতুন করে আবার লোকজনের সাথে এই করতে হবে, নম্বর এই সে, কত ঝামেলা, চিন্তা করুন একটু, হঠাৎ করে মোবাইলটি পেয়ে গেলেন, কত খুশি আপনি, দাল্লাতুল মুমিন, মুমিনের একটি হারিয়ে যাওয়া বস্তু পেলে কত খুশি হয়,
তো একজন মুসলিম ব্যক্তি ওই রকমই আল্লাহর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা যদি পায় জাল্লাতুল মুমিন হারিয়ে যাওয়া বস্তু যেন পেয়েছে যার কাছ থেকে পাক না কেন যেখানে পাক না কেন সে গ্রহণ করবে আর তো অহংকার আসবে না হ্যাঁ যে আরে এই ছোটর কাছ থেকে নেব আরে এর কাছ থেকে নেব একটা অশিক্ষিতর কাছ থেকে নেব একটা মূর্খ লোকের কাছ থেকে নেব এটা অশিক্ষিত মানুষ পড়াশোনা জানা তার কাছ থেকে নেব না যেখানেই পান না কেন ফাইনামা ওয়াজাদাহা ফাহু আহাক্কু বিহা যেখানেই পাক না কেন তার হকদার সে বেশি মুসলিম সুতরাং আমাদেরকে ভালো কথা গ্রহণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন বুখারী শরীফের হাদিসে ইন্নাল্লাহ ইউহিব্বুল উতাসা হাঁচি সম্পর্কে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন হাঁচিকে ভালোবাসেন হাঁচি যে পড়ে আল্লাহ কি করেন ভালোবাসেন ইউহিব্বু ভালোবাসেন ওয়া ইয়াকরাহু তাসাউবা আর হাই যে উঠে আল্লাহ তা অপছন্দ করেন ভালোবাসেন না কি জন্য ওলামারা বলছেন যে হাঁচি পড়লে মাথা হালকা হয় শরীর হালকা হয় সতেজতা ফিরে আসে অল্প স্বল্প হলে একবার দুইবার হলে বেশি না বেশির হাদিস আসবে বেশি হইলে তা অসুখ সেটি স্ত্রীর রোগ আর হাই যদি আসে তাহলে কি হয় এটি হচ্ছে অলসতার লক্ষণ তন্দ্রার লক্ষণ একটু পর তন্দ্রা আসবে তারপরে ঘুমিয়ে পড়বে আর কি যে বলা হচ্ছে আর কি যে হচ্ছে কিছু বুঝেন না নামাজে থাকলে নামাজ বুঝলেন না কি করলেন না করলেন নামাজে আর যদি ইসলামিক কথা আলোচনা শোনার ক্ষেত্রে আছেন তাও কি শুনলেন না শুনলেন কিছুই বুঝলেন না আর হয়তো একটা বই সামনে নিয়ে পড়তে আছেন কিন্তু কিছুই বুঝলেন না যে পড়ে শুনে কি বুঝলাম আমরা পড়াশোনা করেছি অনেক সময় যখন ঘুম চেপে থাকতো তন্দ্রা তন্দ্রা ভাব পড়ে নিয়েছি দু চার পাতা পড়ে নিয়েছি কিন্তু একটা অক্ষর বলতে পারবো না যে কি পড়লাম একটা অক্ষর বলতে পারবো না যে কি পড়লাম এরকম একটা যুগ কেটেছে আমাদের যখন ওইরকম পড়াশোনা বেশি করেছি তো হয় এরকম ঘুমের চাপ আর ওই সময় পড়াশোনা করলে কিছু বোঝা যায় না তো এইরকমে যদি হাই ওঠে তো আপনার অবস্থা ওই রকমই তারপরে গাফিলতি অলসতা আসবে তন্দ্রা আসবে ঘুম আসবে সুতরাং যখন আল্লাহ ভালোবাসেন হাঁচিকে ফাইজা আতাসা আহাদুকুম তোমাদের কারো যদি হাঁচি আসে ফাহামেদ আল্লাহ হাঁচি আসলে সে আলহামদুলিল্লাহ বলবে হাঁচি আসলে কি বলবে আলহামদুলিল্লাহ বলবে আলহামদুলিল্লাহ যদি বলে তাহলে ফাহাক্কুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপর তার হক প্রাপ্য হচ্ছে যেই ব্যক্তি শুনবে যে শুনতে পাবে তার উপর আইসাম্যে তাহু যাতে করে তার হাঁচির জবাব দেই হাঁচির জবাব দেওয়া হচ্ছে প্রত্যেক মুসলিমের উপর তার হক ও আম্মা তাসাউব যদি হাই আসে ফাইন্নামা হুয়া মিনাশ শয়তান আল্লাহ কেন ভালোবাসেন না এটি শয়তানের পক্ষ থেকে শয়তান মানুষকে গাফিল করতে চায় শয়তান মানুষকে গাফিল করতে চায় আল্লাহর জিকির আজকার থেকে এবাদত বন্দেগী থেকে দিন শিখা থেকে যখন শয়তানের পক্ষ থেকে এই হাই ফালিয়ারুদ্দুহু মাস্তাতা তাহলে হাই যদি আসে তো যথাসাধ্য তাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে দূরে সরাবার চেষ্টা করতে হবে ফায়দা কালা হা জাহেকা মিনহু শয়তান কোন মানুষ যদি হা করে এরকম হ্যাঁ হাই যখন আসে তখন পুরো হা করে তখন শয়তান কি করে হাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহে কামিন হুশায়তান শয়তান তো হাসে দেখো দেখো আ করছে লোকটি এখন আর উপর কারো কাপড় থাকে তো ফাসেকরা যারা কাবিরা গুনাহ সর্বদাই করছে টাকা না নিচে কাপড় নিয়ে তারা হাসে দেখো দেখো কত অভদ্র দেখো কাপড় উঠিয়ে দিয়ে গেছে হ্যাঁ বলে না ঠাট্টা মজা করে হাসে ওয়াহে কামিন হুশায়তান তো শয়তানের চরিত্র হচ্ছে ইবলিস শয়তান মানে জিন শয়তানি হোক আর মানুষ শয়তান মিরাল জিন্নাতে ওয়ান্নাস আল্লাহ বলেছেন শয়তানের কাজ হচ্ছে মুমিন বান্দার উপর হাসা সুতরাং মমিনকে শয়তানকে হাসতে সুযোগ দিতে হবে না আপনার হাই আসলে শয়তান হাসবে আপনি ফালিয়া রুদ্দহু মাস্তাদ যথাসাধ্য আপনি চেপে রাখার চেষ্টা করুন আসতে দিয়েন না আপনি হাই আর যদি আসে তাহলে কি করতে হবে তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনাদের শোনাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলছেন আবু হুরায়রা বর্ণনা করে যে আতাসা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ তোমাদের কারো যদি হাসি আসে তো আলহামদুলিল্লাহ বলবে ওয়ালিয়াকুল লাহু আখুহু আও সাহেবহু তার ভাই অথবা তার সঙ্গী মানে আশেপাশে যারা বসে আছে কি বলবে ইয়ারহামুকাল্লাহ আপনি আল্লাহ প্রশংসা করলেন কারণ আল্লাহ পছন্দ করেন হাঁচি সুতরাং আপনি আল্লাহ প্রশংসা আলহামদুলিল্লাহ বললেন আরেকটি হাদিস অতিরিক্ত একটি শব্দ আছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সুতরাং কেউ যদি বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল তবু ভালো তো পাশে যারা বসে আছে শুনছে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ আল্লাহ আপনার উপর দয়া করুক আল্লাহর দয়া আপনার উপর হোক আল্লাহ আপনার উপর রহম করুন ফাইদা কাল আল্লাহ ইয়ারহামুকাল্লাহ যারা শুনলো হাঁচি আলহামদুলিল্লাহ শুনলো হাঁচির পরে তারা যখন ইয়ারহামুকাল্লাহ বললো তখন বলতে হবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম আল্লাহ তোমাদেরকে হেদায়াত দান করুক সঠিক পথ দেখান ওয়া ইউসলিহ বালাকুম তোমাদের অবস্থা সুন্দর করে দিন তোমাদের অবস্থার উন্নতি দান করুক ওয়া ইউসলিহ বালাকুম
তোমাদের অবস্থার উন্নতি সাধন করুন। সহিহ বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটি হাদিস আরো স্পষ্ট বলেছেন, মুসলিম শরীফে রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে ইযা আতাসা আহাদুকুম ফাহমিদাল্লাহ, তোমাদের কারো যদি হাসি আসে আর সে যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে ফাসাম্মিতুহু, তার হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে। তাহলে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ বলবে। ওয়া ইন লাম ইয়াহদিল্লাহ, আর যদি আলহামদুলিল্লাহ না বলে, হাসি আসলো কিন্তু চুপ থেকে গেল, শুনতে পেলেন না হাসির, আলহামদুলিল্লাহ শুনতে পেলেন না, ফালা তুসাম্মিতুহু, তাহলে হাসির জবাব দেবে না, অর্থাৎ ইয়ারহামুকাল্লাহ বলবে না। তাহলে যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো না হাসি আসার পরে, তাহলে সে আপনার ইয়ারহামুকাল্লাহ এই দুয়ার হকদার নয়, যেটি হচ্ছে একজন মমিনের হক। ইয়ারহামুকাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহ যদি শুকরিয়া আদায় করে তাহলে সেই মমিন ভাইয়ের হক হচ্ছে যে তাকে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। আরেকটি হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস বুখারীতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে দুইজন সাহাবী বসেছিলেন, হয়তো একাধিক লোক ছিলেন, কিন্তু দুইজন সাহাবীর হাসি আসলো। আতাসা রাজুলান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুইজনের হাসি আসলো, ফাসাম্মাতা আহাদুহুমা ওয়ালাম ইউসাম্মিতিল আখার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বললেন আর আরেকজনের জবাবে কিছুই বললেন না, একসাথে নয়, কিছুক্ষণ পরপর হয়তো তাদের হাসি আসলো। একজনের হাসি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারহামুকাল্লাহ বললেন, আরেকজনের হাসি পড়লো কিন্তু তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারহামুকাল্লাহ বললেন না। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাম্মাতা হাযা ওয়ালাম তুসাম্মিতনি, ওই ব্যক্তি যেই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দেননি ইয়ারহামুকাল্লাহর দোয়া, সেই ব্যক্তি জিজ্ঞেস করছি যে এই লোকটির হাসি পড়লো তো আপনি বললেন ইয়ারহামুকাল্লাহ, আর আমার হাসি আসলো তো আপনি ইয়ারহামুকাল্লাহ বললেন না, ওয়ালাম তুসাম্মিতনি, আমার হাসির জবাবে তো কিছু বললেন না আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিলেন? ইন্না হাযা হামিদাল্লাহ, এই ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ পাঠ করলো, সেই জন্য আমি কি বললাম? ইয়ারহামুকাল্লাহ বললাম। ওয়ালাম তাহমিদিল্লাহ, কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ বললে না, তুমি তো আলহামদুলিল্লাহ বললে না, সুতরাং তোমার এই হক নেই আর তোমার মনে কষ্ট নেওয়ার কিছু নেই যে আমি ইয়ারহামুকাল্লাহ বললাম না। বুঝতে পারলেন? তাহলে বোঝা গেল, কেউ যদি মনে কষ্ট নেই ঝরে এই লোকটি দেখেন এর হাসি পড়লো, বুঝে ইয়ারহামুকাল্লাহ, হ্যাঁ আমার হাসি পড়লো, কিছুই বললো না, না আপনার রাগ করার কিছু নেই, আপনার মনে কষ্ট নেওয়ার কিছু নেই, বরং আপনাকে সঠিক দিন শিখতে হবে এবং সুন্নত মোতাবেক আমল করতে হবে। যদি আমল না করেন আপনি, আর যদি বড় বড় আকাঙ্ক্ষা করেন যে আমাকে দোয়া দিতে হবে, এই করতে হবে, যেমন এক শ্রেণীর মানুষের আজকাল স্বভাব, রাস্তাঘাটে সালামের আশা আকাঙ্ক্ষা বড়, কিন্তু ইসলামকে থাকলে সুরাতের আশা আকাঙ্ক্ষা নেই, সালামের আকাঙ্ক্ষা খুব বড়, সালাম না দিলে মনে খুব কষ্ট, যদি সুযোগ পাইতে চেপে ধরবে আপনাকে, কেন সালাম দিলে না, চেপে ধরবে, কিন্তু সালাম নেওয়ার মতো যে যোগ্যতা লাগবে সেই যোগ্যতা পয়দা করছে না নিজের মধ্যে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন? রাস্তায় বসে বসে যদি কেউ সিগারেট খায়, সালাম নেওয়ার যোগ্যতা আছে? একামত হতে যাচ্ছে, আজান হয়ে গেছে, আর তারপরে যদি বসে থাকে রাস্তায়, ফুটপাতে বসে থাকে, তার সম্পর্কে আপনি কি বুঝতে পারেন? সে কি করতে পারে? নামাজ পড়তে যাবে, তাহলে কি তার মধ্যে সালাম নেওয়ার যোগ্যতা আছে? চেনাই যায় না দেখে যে ভাই মুসলিম না মুসলিম, আর ব্যক্তি ব্যক্তি হিসাবে আপনি চেনেনও না যে মুসলিম না মুসলিম, আর এমন দেশে থাকছেন যেখানে মুসলিম অমুসলিম মিক্সচার গড় মিক্সে আছে, তাহলে সালাম নেওয়ার যোগ্যতা তো লাগবে। এগুলি নিজে চিন্তা করে নিতে হবে, আর তারপরে আশা করতে হবে ভালো আশা, তাহলে পাওয়া যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে জবাব দিলেন হাঁচের, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করলো, তাহলে সে নিজের মধ্যে যোগ্যতা তৈরি করলো যে আমি মমিন ভাইয়ের দোয়া ইয়ারহামুকাল্লাহ দোয়া নেওয়ার হক রাখি, আমি অধিকার রাখি, আমার প্রাপ্য, আমাকে দাও জি। আর আপনি যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে আপনার এই অধিকার নেই, আর এত সুন্দর দোয়া থেকে, মুসলিম ভাইয়ের দোয়া থেকে আপনি নিজেকে মাহরুম করবেন না। সুতরাং যখনই হাসি আসবেন আলহামদুলিল্লাহ, আর শুনিয়ে যদি না বলে মনে মনেই বললেন আপনি, তো অন্তর্জামিত আল্লাহ, মানুষ কি করে জানবে আপনাকে ইয়ারহামুকাল্লাহ কি করে বললো? সুতরাং জোরে বলতে হবে, উচ্চস্বরে বলো আলহামদুলিল্লাহ, হাসি পড়েছে বলো আলহামদুলিল্লাহ, তারপরে জবাবটাও জোরে বলেন, কারণ জবাব যদি না জোরে দেন তাহলে ও ভাবে যে এরা সুন্নত জানে না, হয়তো জাহেল মূর্খ, জলনে সুন্নত জানে না, বা সুন্নতের আমল করে না, বা সুন্নতের গুরুত্ব দেয় না, অথবা আমার সাথে এদের কি আছে, আমার আমার এই মূল্যায়ন করে না। অনেক সময় এরকম ভাবতে পারে, হয়তো শয়তান এভাবে মানুষের মধ্যে ঢুকে যে আমাকে তেমন যোগ্য মনে করলো না, একজন সাধারণ মানুষ মনে করলো, সেই জন্য হয়তো আরহামুকাল্লাহ বললো না। একজন যদি যোগ্য ব্যক্তি বসে থাকতো, শিক্ষিত ব্যক্তি বসে থাকতো, তাহলে ঠিকই জবাব দিতে হয়তো, এরকম ভাবতে পারে। সুতরাং আপনি আরহামুকাল্লাহ জোরে বলেন, আর সেই আরহামুকাল্লাহ যখন জোরে বললো তখন আপনিও ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহ বালাকুম, যার হাসি এসছে তিনি অবশ্যই জোরে বলেন। আর হাসি আসলে, হাসি আসলে অনেক সময় খুব বেশি জোরে আসলে আশেপাশে
আপনার নাক থেকে কিছু ছিটে যেতে পারে বা মুখ থেকে কিছু ছিটে যেতে পারে, যেটা মানুষের জন্য কষ্টের কারণ, ঘৃণার কারণ। হ্যাঁ, আপনাকে মানুষ ঘৃণা করতে পারে। সুতরাং এর থেকে বাঁচতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত আমরা অনেকেই খেয়াল রাখি না। হ্যাঁ, তুই আসলে একবার ওপেন ছেড়ে ঠিক করে দিলাম একবার, এরকম এরকম করলে হবে না। নবী সাল্লাম কি বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে এজা আতাসা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজা আতাসা, নবী সাল্লামের যখন হাসি আসতো, ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফি, তার হাত কাপড় যদি নেই কাছে তাহলে হাত কমের পক্ষে, অথবা কাপড়কে আলা ফি মুখে রাখতেন হাসি আসার সময়, এইভাবে হাসি দিতেন যাতে করে কিছু যদি বেরিয়ে আসে কাপড়ের মধ্যে থাকলো বা হাতের মধ্যে থাকলো, এক ফায়দা। আর একটা ফায়দা যে আওয়াজটা খুব জোরে হইল না, আর এমন জোরে হাসি আসে এক এক লোকের যে গোটা মসজিদ একবারে বেজে উঠে, সমস্ত নামাজের নামাজে হয়তো ব্যাঘাত সৃষ্টি করবে। সুতরাং আওয়াজকে যথাসাধ্য কমাবার চেষ্টা করতে হবে। আলাফি ওয়া খাফাজা আও গাদ্দা বিহা সাউতাহু, এবং এই কাপড় দিয়ে বা হাত দিয়ে আওয়াজটাকে হালকা করতেন। আর যে কথাটি বললাম যে যাতে করে কোনো কিছু নাক থেকে মুখ থেকে ছিটে গিয়ে মানুষকে কষ্ট না দেয়, মানুষ যাতে করে ঘৃণা বোধ না করে, এমনটা যেন না হয় সেই জন্য। আর আজকাল মেডিকেল সায়েন্সের যুগে তো অনেকে বলছে যে নাক থেকে মুখ থেকে যেসব জিনিস ছিটে বেরিয়ে আসে সেখান থেকে ভাইরাস ছড়ায়। সুতরাং এই ক্ষেত্রেও আজকাল যতটুকু আমরা জানতে পারছি তাতে আরও আমাদের ইমানের উন্নতি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আজকে থেকে 1400 বছর আগে এমন দিনের আহকাম সুন্নত শরীয়তের কথা বলেছেন যেগুলির উপকারিতা আজ মেডিকেল সায়েন্সে পাচ্ছি। আর একটি হাদিস শোনায় যা হচ্ছে ঘটনা কিসসা আদম আলাইহিস সালামের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম্মা খালাকাল্লাহু আদম, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আত্মা দিলেন, প্রথম তো মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহকে তৈরি করলেন, ওয়া নাফাখা ফিহি রূহ, আত্মা দান করলেন। যখনই আত্মা দেওয়া হলো আদম আলাইহিস সালামের দেহে, তখন আতাসা হাঁচি আসলো আদম আলাইহিস সালামের, আতাসা হাঁচি আসলো। ফাকালা আদম আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। এ কেমন শিক্ষা? যেমন শিক্ষা প্রাকৃতিক শিক্ষা আছে, ছোট বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই চাঁটা শুরু করে, কিছু কিছু দিলে চাঁটা শুরু করে, ওকে কে শিখালো যে চেটে চেটে খেতে হবে? হ্যাঁ, আর মা যদি বুকে ধারণ করে সাথে সাথে চুস্তে শুরু করবে, এটা কে শিখালো? হ্যাঁ, এক রকমের ওয়াহি, এলহাম, এলহাম আল্লাহ রাব্বুল আলামিনের। তো আদম আলাইহিস সালামের দেহে আত্মা দিতেই তিনি যখন একজন জীবিত মানুষে উঠলেন, হরকতে আসলেন, তখনই হাঁচি আসলো। হাঁচি আসতেই তিনি নিজে থেকে বললেন আলহামদুলিল্লাহ, ফাহামেদ আল্লাহ ইজনি, আল্লাহর অনুমতিক্রমে, মানে আল্লাহর শিক্ষাতে, আল্লাহর যে প্রাকৃতিক শিক্ষা সেই শিক্ষাতে তিনি আল্লাহর হামদ করলেন, আলহামদুলিল্লাহ বললেন। ফাকাল আল্লাহ রব্বহু, তখন আল্লাহ জবাব দিলেন, সুবহান আল্লাহ। এই জবাব যে আমরা একজন মুসলিম অন্য মুসলিমকে দি হাঁচির জবাব, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আদম আলাইহিস সালামকে। ফাকাল আল্লাহ রব্বহু, তার রব অর্থাৎ আল্লাহ পাক বললেন ইয়ারহামুকাল্লাহ ইয়া আদম, হে আদম আল্লাহ তোমার উপর রহম করুক, সুবহানাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ ইয়া আদম। জবাব দেওয়ার পরে আল্লাহ বলছেন ইযহাব ইলা উলাইকাল মালাইকা ইলা মালাইম মিনহুম জুলুস, একটু দূরে অনেক ফেরেশতা বসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বললেন যে যাও ওখানে যে ফেরেশতারা বসে আছে সেখানে চলে যাও, তুমি যাও ওখানে যাও, ফেরেশতাদের কাছে যাও, ফাকুল, এবং সেখানে গিয়ে বলো আসসালামু আলাইকুম, তাদেরকে সালাম দাও, আল্লাহ সালামের শিক্ষা দিচ্ছেন, এখন যাও সালাম দাও। প্রথম মানুষ আমাদের ছেলেরা দেখা দেখি শিখে, কিছু মায়ের কাছে শিখে, কিছু বাবার কাছে শিখে, কিছু ছোট যে আর অন্যান্য বড় ভাইয়েরা থাকলে, বোনেরা থাকলে তাদের কাছ থেকে শিখে না, তারপর আশেপাশে বাড়ি থেকে বেরোতে গেলে আশেপাশে প্রতিবেশী যে ছেলেরা আছে তাদের কাছ থেকে কিছু ভালো শিখা আছে, কিছু মন্দ শিখা আছে, শিখে অনেক কথা শিখে, আপনি শিখাননি, জীবনে শিখাননি, হঠাৎ করে এমন একটা আশ্চর্য কথা বলছে আপনার ছেলে, আপনি অবাক হচ্ছে, আরে এই 3 বছর 4 বছরের বাচ্চা এত সুন্দর কথা কোত্থেকে শিখলো? না, কারো কাছ থেকে শিখেছে। আদম আলাইহিস সালাম কারোর কাছ থেকে শিখবেন? আল্লাহ স্বয়ং শিখাচ্ছেন। কোরআনে কারীম আল্লাহ বলছে আল্লামা আদম আল আসমা কুল্লাহ, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নাম শিখালেন, কোন জিনিসটাকে কি বলতে হয়, কোন বস্তু কি বলতে হয়, কোন পাখির নাম কি, কোন কোন পশুর নাম কি, কোন গাছের নাম কি, হ্যাঁ কোন খাদ্যের নাম কি, কোন ফলের নাম কি, ও আল্লাহ আদম আল আসমা কুল্লাহা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তালিম দিলেন, শিক্ষা দিলেন আদম আলাইহিস সালামকে। আল্লাহ কত সম্মানিত করেছেন আদম সন্তানকে তাহলে, হ্যাঁ, যাদের পিতাকে আল্লাহ এইভাবে স্বয়ং নিজে শিখাচ্ছেন, বলছেন যাও তাদেরকে গিয়ে সালাম করো। ফাকাল আসসালামু আলাইকুম,
সেখানে গিয়ে আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলে আসসালামু আলাইকুম, আপনাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। কালু, ফেরেশতারা জবাব দেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরও শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। এর দ্বারা বোঝা গেল যে সালাম যদি কেউ আসসালামু আলাইকুম বলে তার চাইতে বেশি বলে, তার চাইতে বেশি বলে না ওয়া রাহমাতুল্লাহ। আর যদি কেউ যদি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে তা আপনি ওবারাকাতুহ বলেন, তার বেশি নেই হাদিস। আমাদের দেশের বিদ্যার্থীরা বাড়ায়, নিজে থেকে বাড়ায়, কিছু শব্দ বাড়ায়, যেগুলি ইসলাম যেগুলি গ্রামার রয়েছে আরবি গ্রামার তাতেও সে ফিটিয়ে বসে না, আর শূন্যতে অনেক হাদিসও নেই। প্রথম কথা হাদিসে নেই, দ্বিতীয় নম্বর কথা গ্রামারে যেগুলো ওইভাবে বসে না যেভাবে তারা বলে অমুক ফিরাতু ওয়ারিদুয়ানহু। আমি ভাবতাম যেগুলি হয়তো ঠাট্টা রহস্য মজাক করে বলে, না এক শ্রেণীর লোকেরা ভাবে যে না এটা বাড়াইলাম, কারণ সে যখন তিনটা বলেই দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বলেই দিল, তো আমি কিছু বাড়াবো, বাড়াই। কিন্তু বিদাতি কথা বাড়াবেন, আল্লাহ শেখাননি, তার রাসুল শেখাননি, আপনি নিজে থেকে বাড়াবেন না। এ বাড়ানোর নাম ধর্মের নাম, বাড়ানোর নামই তো বিদাত। আর এই কথাটা না বুঝার কারণে বিদাতিরা বিদাত করেছে, আর যারা যে বিদাতগুলি করে সেগুলিকে তারা বিদাতি মনে করে না। বিদাতের ব্যাপারটি এমন, যারা যে বিদাতগুলি করে সেগুলি বিদাত নয়, অন্যরা যেগুলি করে ওগুলি বিদাত তাদের কাছে। এমন সমস্যা এই বিদাতের সমস্যা মুসলিম সমাজে। সুতরাং একটি ইসলামিক নীতিমালা শিখে নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা দিয়েছেন ততটা করতে হবে, তার বেশি বাড়াবাড়ি করে না, তার বেশি বাড়াবাড়ি করে না যে কোনো ইবাদত বান্দগির ক্ষেত্রে। সুম্মা রাজা ইলা রব্বিহি, তারপরে আদম আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে ফিরে আসলেন। ফিরে আসলেন যখন, তখন আল্লাহ বলছেন ইন্না হাযিহি তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু বানীকা বাইনাহুম, এই যে সালাম দিয়ে আসলে ফেরেশতাদেরকে, এটি হচ্ছে তোমার তোহফা, তোমার হচ্ছে উপহার সালাম, এবং তোমার সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত যত আসবে তাদের সালাম উপহার হবে এই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একজন মুসলিম সালাম দেবে আর একজন জবাব দেবে, এ হচ্ছে তোমার এবং তোমার সন্তানদের তাহিয়া তোহফা। ফাকালা লাহুল্লাহু ওয়া ইয়াদাহু মাকবুদাতান ইখতার আইয়াতুহুমা শিতা। আরেকটি ঘটনা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাতের কথা, তাহলে আল্লাহর হাত আছে না নেই? আল্লাহ কোরআনে বলেছেন বালি ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত প্রশস্ত, উদার, খোলা। কোরআনে করিমের হাত রয়েছে, হাতকে বলবেন শক্তি, এক হাত হইলে নাই শক্তি বলতেন, এখানে ইয়াদাহু তাসনিয়া দুই হাতের কথা আল্লাহ বলেছেন। মানে আল্লাহর হাত আছে, কিন্তু আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো, মানুষের হাত কি বানরের মতো বলবেন? কোন তুলনা আছে? অথচ সৃষ্টি ও সৃষ্টি সে ও সৃষ্টি তুলনা করছেন না, তাহলে সৃষ্টিকে স্রষ্টার সাথে কি করে এই তুলনা করবেন, বা স্রষ্টাকে সৃষ্টির সাথে কেমন তুলনা করবেন? বলে আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর চেহারা আল্লাহর মতো, কিন্তু আছে, কারণ আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ বললেন ফাকালা লাহুল্লাহ, আল্লাহ বলছেন ওয়া ইয়াদাহু মাকবুদাতান, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুষ্টি বাঁধা ছিল, হাতের মুষ্টি বাঁধা ছিল। ইখতার আইয়াতুহুমা শিতা, এই দুই হাতের কোন হাত নেবে তুমি? আমরা ছোট ছেলেদের সাথে খেলা করি, হ্যাঁ কোনটা নেবে কোনটা নেবে করি না? আল্লাহ বলছেন যে কোন হাত নেবে তুমি, কোন হাত? আদম আলাইহিস সালাম বলেন ইখতার তো ইয়ামিনা রব্বি ওয়া কিলতা ইয়াদাই রব্বি ইয়ামিন মুবারাকা, আমি আল্লাহর ডান হাত ইখতিয়ার করছি, চয়েস করছি, ডান হাত নিচ্ছি, আর আল্লাহ দুই হাতই হচ্ছে বরকতময় ডান। এ কথা কেন বলা হলো? এই জন্য যে মানুষের ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে ডানকে বাম চাইতে ভালো মনে করা হয়, বাম হাতকে খারাপ কাজে, নোংরা কাজে, নিকৃষ্ট কাজে লাগানো হয়, কিন্তু ভালো কাজে ডান হাতকে লাগানো হয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এই কথা ভাববেন না যে বাম হাত মানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হাত, কোনো হাত চাইতে কম মোবারক বরকতময়, হ্যাঁ না, আল্লাহ দুই হাতই বরকতময়। তাই বলছেন আল্লাহর ডান হাত আমি ইখতিয়ার করলাম, তবে আল্লাহর দুই হাতই বরকতময়, ইয়ামিনুন মুবারাক, আল্লাহ দুই হাত বরকতময়। সুম্মা বাসা তাহা, আল্লাহ বলছেন ঠিক আছে ডান হাত নেবে, এই জন্য ফাইজা ফিহা আদাম ওয়া যুরিয়াতুহু, হাত খুললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তো তাতে আদম আলাইহিস সালামের আত্মা আছে, আর আদম আলাইহিস সালামের যত সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত সবার আত্মা, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে। ফাকাল আই রব্বি মাহাওলাই, দেখে আদম আলাইহিস সালাম বললেন হে আল্লাহ এরা কারা? কাল হাওলাই যুরিয়াত, এরাই তোমার সন্তান, কিয়ামত পর্যন্ত এরা সব তোমার সন্তান হবে। ফাইজা কুল্লু ইনসানিন মাকতুবুন উমরুহু বাইনা আইনাইহি, সমস্ত মানুষকে দেখলেন আদম আলাইহিস সালাম যে সবার কপালে দুই চোখের মাঝখানে লেখা আছে বয়স, বয়স লেখা আছে আদম আলাইহিস সালাম দেখলেন, কেউ 60, কেউ 70, কেউ 100, কেউ 200, কেউ 300, 400, 500, 700, 800, 1000, সব রকমের বয়স লেখা আছে। ফাইজা ফিহা রাজুলুন আযওয়াহুম আও মিন আযওয়াহিহিম,
এই দেখতে 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 একটা খুব সুন্দর মানুষকে দেখতে পেলেন আদম আলী ইসলাম, খুব সুন্দর মানুষ। কালা ইয়া রব্বে মান হাজা, এই সুন্দর লোকটি কে? কালা হাজা ইবনুকা দাউদ, এটি তোমার সন্তান দাউদ আলী ইসলাম, দাউদ নবী, দাউদ আলী ইসলাম নবী হবে। ওয়াকাদ কাতাবতু লাহু উমরাহু আরবাইনা সানা, তার বয়স মাত্র 40 বছর লিখা ছিল, তার 40 বছর বয়স লিখা আছে। কালা ইয়া রব্বে জিদ ফি উমরিহি, আল্লাহ এত সুন্দর মানুষ আর মাত্র 40 বছর বয়স, এত সুন্দর মানুষকে আল্লাহ মাত্র 40 বছর বয়স দিয়েছে আল্লাহ। কালা যালিকা আল্লাযী কাতাবতু লাহু, এই আমি তকদিরে লিখে রেখেছি, এই 40 আমি তকদিরে লিখে রেখেছি। ইয়া রব্বে জিদ ফি উমরিহি, দরখাস্ত করলেন আদম আলাইহিস সালাম যে আল্লাহ এর বয়স একটু বাড়িয়ে দেন, এত সুন্দর মানুষ বয়স বাড়িয়ে দেন একটু। যেন না বাড়ানো হবে না, আমি তকদিরে লিখে দিচ্ছি, তকদিরে যে আমি 40 লিখে দিচ্ছি, বাড়ানো হবে না। তাহলে এই রব্বে ফাইননি কাদ জাআলতু লাহু মিন উমরি 60 সানা, আপনি যখন বাড়াবেন না তো আমার বয়স আছে 1000, আল্লাহ আমি 60 বছর দিয়ে দিলাম, আমি আমার 60 বছর দিয়ে দিলাম, আল্লাহ ওকে দিয়ে দেন। তাহলে আনতা ওয়া যাকা, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তোমার যদি মর্জি হয় তুমি দিতে চাও অসুবিধা নেই, দাও ঠিক আছে। তাহলে 60 আর 40 100 হয়ে গেল। কালা সুম্মা সাকানাল জান্নাত মাশা আল্লাহ সুম্মা উহবিতা মিনহা, তারপরে আদম আলাইহিস সালাম জান্নাতে যতদিন আল্লাহ চাইলেন থাকলেন, তারপরে জান্নাত থেকে বহিষ্কৃত হলেন। ওয়াকান আদম ইয়াউদ্দুলে নিসনাফসাহিয়া, জান্নাত থেকে বেরিয়ে গিয়ে দুনিয়াতে যখন থাকতে লাগলেন, আদম আলাইহিস সালাম কিন্তু 1000 বছর গুণে আছেন, আমার কতদিন বয়স হলো, কতদিন বয়স আছে, নবীরা তো নিজের বয়সের কথা তারা তাদেরকে জানিয়েও দেওয়া হয়তো, মতের কথা হাদিস আছে। আর আদম আলাইহিস সালাম তো জানে আমার 1000 বছর বয়স, গণনা করছেন যে আমার এতদিন গেছে, এতদিন বাকি আছে, এতদিন গেছে, এতদিন বাকি আছে। ফাতাহু মালাকুল মত, একদিন মালাকুল মত চলে এসছে, মালাকুল মত চলে এসছে, ফাকাল আদম তোমার রুহ কবজ করার জন্য চলে এসছে, আল্লাহ পাঠিয়ে গেছে। আদম আলাইহিস সালাম বলছে কাদ আজেলতা, তুমি তাড়াতাড়ি করেছো, সময়ের আগে চলে এসছে, তুমি এখন সময় হয়নি আমার, কোতে বালি আলফোসানা, আমার জন্য 1000 বছর আমার ভাগ্যে লিখা আছে, তুমি আগে কেন চলে এসছো, 60 বছর আগে, 60 বছর আগে এসে হাজির। কালা বালা, হ্যাঁ আপনার 1000 বছর ঠিকই লিখা আছে, ওয়ালা কিন্নাকা জাআলতাল ইবনাকা দাউদা 60 সানা, কিন্তু আপনার সন্তান দাউদ আলাইহিস সালামকে আপনি 60 বছর যে দিয়ে দিয়েছেন ভুলে গেছেন। আদম আলাইহিস সালাম আর কি ফাজাহাদা, বলছেন না কখনো না, মনে নেই, ভুলেই গেছেন, ভুলেই গেছেন, ভুলে গিয়ে মানুষ অস্বীকার করে, করে না, করে না। এক হচ্ছে জেনে শুনে অস্বীকার করে এক শ্রেণীর বেঈমান মানুষরা, আর সৎ মানুষও ভুলে গিয়ে অস্বীকার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গিয়ে অস্বীকার করেছেন, একদিন 2 রাকাত নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, জোহর অথবা আসর নামাজ সহি বুখারী জোর বাজিত হয়েছে, আর সালাম ফিরার পরে কেউ সাহস করছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে, সবাই ভয়ে ভীত, আবু বকর ওমর আতা হা বাহু আইয়ু কাল্লেমা হাদিস, সবাই ভয়ে ভীত, আল্লাহর নবীকে কেমন করে বলবো যে আপনি 2 রাকাত পড়িয়ে দিয়েছেন ভুল, আমাদের দেশে হুজুরদের আলেম শেখদের পীরদের সামনে ভুল ধরার সাহসই নেই, পেশাব পায়খানা হয়ে যাবে কিন্তু ভুল ধরতে পারবে না, আর খাতায় বুজুরগান গ্রেফতার আস, খাতা আস, বড়দের ভুল ধরাও ভুল, এই হচ্ছে আমাদের দেশের প্রবাদ। তো কি করে আল্লাহর নবীর সাহাবীরা ভুল ধরবে, আল্লাহর নবী ভাবতে পারেননি যে তার এরকম ভ্রম সহ হয়ে যেতে পারে। কিন্তু একজন মানুষ ছিলেন খুব বেশি কথা বলতে পারতেন, খেরবাক জুলিয়া দেন তার উপাধি, হাত খুব লম্বা 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 মানুষ, বলছেন আকসেরাতে সালাত আম নাসিতা ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ নামাজ কি কম করে দেওয়া হয়েছে, হালকা করে দেওয়া হয়েছে নাকি, এক তো 50 শব্দকে 5 অক্ত করা হয়েছে, আবার 4কে কি 2 করে দেওয়া হলো নাকি, নাম নাসিতা আর না হইলে আপনি ভুলে গেছেন, না আমি ভুলে গেছেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটোকে অস্বীকার করছেন, বলছেন লাম আনসা ওয়া লাম ইউকসার, আমি ভুলিও নি আর কসর হইনি, অস্বীকার করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল যে অনেক সময় মানুষ ভুলে গিয়ে কি করে অস্বীকার, হয়তো আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন, লিখা নেই এই জন্য লিখতে বলা হয়েছে, ভুলে গেছেন আপনি, কিছুই মনে নেই যে আপনি কখন টাকা নিয়েছেন, তার মানে এই নয় যে আপনি বেঈমান মানুষ, ভুলে যেতে পারেন। আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, বলছে ফাজাহাদা, অস্বীকার করলেন, ফাজাহাদা তো জুরিয়াতু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ যে অস্বীকার করে গেলেন, তাই তার সন্তানরা অনেকেই অস্বীকার করে, অনেকেই এই অস্বীকার করার স্বভাব তার সন্তানদের মধ্যে থেকে গেল। ওয়া নাসিয়া, আদম আলাইহিস সালাম ভুলে গেলেন, ফা নাসিয়া যুরিয়াতু, সুতরাং তার সন্তানরা অনেকেই ভুলে যায়, অনেকে ভুলে যায়, মনে থাকে না, কত কথা যে শুনি আর কত কথা যে পড়ি আর কত কি যে মুখস্থ করি আবার ভুলেও যায়, এই স্বভাব আমাদের মধ্যে আসলো ওই আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ বলেছেন ফা নাসিয়া, তিনি ভুলে গিয়েই ওই গাছের ফল খেয়েছিলেন, ভুলে গিয়েই গাছের, ইচ্ছা করে খাননি, ইচ্ছা করে আল্লাহর নাফরমানি অবশ্যই করেনি, আল্লাহ বলেছেন ফা নাসিয়া, ভুলে গেছিলেন তিনি। কাল ওই দিন যে আদম আলাইহিস সালাম অস্বীকার করে 60 বছর আর দিতে চাইলেন না, না আমি দেব না, কেন দেব আমি, মনেই নেই তো দিবেন কি করে, তিনি ভুলে গেছেন তিনি। কাল ফামিন ইয়াউমা ইযিন উমিরা বিল কিতাব ওয়া শুহুদ, সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আদেশ করলেন যে আজকে থেকে কোনো চুক্তি হলে লেখাপড়া থাকতে হবে,
লিখে রাখতে হবে আর সাক্ষী রাখতে হবে। ওমেরা বিল কিতাব লিখে রাখো, কোনো চুক্তি হলে চুক্তিপত্র অশ্বহুদ এবং সাক্ষী রাখো, উইটনেস যে এর জন্যই সাক্ষী রয়েছে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস থেকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি সহি বলেছেন। আরেকটি হাদিস শোনায় অমুসলিমদের মাসলা, অমুসলিমদের হাঁচির মাসলা। এতক্ষণ তো মুসলমানদের হকের কথা বর্ণনা করছিলাম, কোনো অমুসলিমের যদি হাঁচি পড়ে তাহলে কি করবেন? এর জবাবে হঠাৎ বলে যায় মুসলিমের হক, যখন মুসলিমের হক আমি বলবো না, ঠিক না? এরকমই জবাব বেরিয়ে আসবে। নবী সাল্লাম কি করেছেন তাই দেখুন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিরমিজির হাদিস, হাদিসটি সহি, কানাল ইহুদু ইয়াতাআতাসাউনা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ইহুদিরা ইচ্ছা করে হাঁচি দিত, ইচ্ছা করেও হাঁচি দিত, বা হাঁচি পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাঁচি তাদের হাঁচি ফেলত। কারণ তাদের উদ্দেশ্য ছিল ইয়ারজুনা আই ইয়াকুলা লাহুম ইয়ারহামুকাল্লাহ। ইহুদিদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন যে তাদের একবারে দিনের মতো বিশ্বাস ছিল, যেমন দিনকে আমরা দিন মনে করি, রাতকে রাত মনে করি, এতে সামান্য কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। ওই রকমই নবী করিম সাল্লামকে তারা চিনত। কোরআনে করিম আল্লাহ বলেছেন তারা নিজের সন্তান সন্ততিকে যেমন করে চেনে তেমন তারা নবীকে চেনে। ইয়ারিফুন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এই ইহুদিরা তারা নবী সাল্লামের নবুয়াত রিসালাতকে, যে তিনি সত্য নবী, তিনি শেষ নবী, এটিকে এমন ভাবে জানতো যেমন তারা নিজের ছেলে মেয়েদেরকে চেনে। কেউ ছেলে মেয়েকে চোখের সামনে যদি লালন পালন হয়, এমন না যে পাঁচ বছর সাত বছর পরে গেছে, হয়তো পারে চিনতে পারবেন না, কিন্তু রাত দিন আপনার সামনে ছেলে মানুষ হচ্ছে, মেয়ে মানুষ হচ্ছে, অচিনা হবে কোনো দিন? কখনো হবে না। ওই রকমই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত যে সত্যি আল্লাহ রাসূল তিনি। তারপরও তারা অস্বীকার করেছে, কুফফারান হাসাদা, আল্লাহ বলেছেন এরা কাফের হয়েছে হিংসামূলক, হিংসা করে যে আমাদের গোত্রে কেন এলো না, আমাদের বংশে কেন এলো না, বনি ইসরায়েল গোত্রে কেন হলো না, আরব বংশে ইসমাইলের গোত্রে কেন আসলো, মক্কাতে কেন আসলো, আরবি কেন হইলো? তাহলে তাদের যখন বিশ্বাস ছিল যে আল্লাহ রসুল, তাহলে দুয়ার তো আশা তারা করতো যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটা ভালো দোয়া করে দেয় তো উদ্ধার হয়ে যাব, হ্যাঁ ভাগ্য চমকে যাবে, এরকম আশা ছিল। তাই ইহুদিরা আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আসার পরে তারা হাঁচি দিত এই আশা নিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইয়ারহামুকুমুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারহামুকুমুল্লাহ বলতেন না। তাহলে বোঝা গেল কাফের জন্য আল্লাহর রহমতের দোয়া করা যাবে না, কাফের জন্য আল্লাহর রহমতের দোয়া করা যাবে না। তাহলে কি করা যাবে? কিছুই করা যাবে না, না করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফায়াকুল বলতেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম বলতেন। যেই জবাবটি যেই ব্যক্তি ইয়ারহামুকাল্লাহ বলল, তার জবাবে যার হাঁচি পড়েছে সে দেয় মুসলিমের ক্ষেত্রে, তাই না? ওই জবাবটি যদি কোনো অমুসলিমের হাঁচি আসে, আর যদি বলে আলহামদুলিল্লাহ বলি ফেললো, কোনো মুসলিম বলো আলহামদুলিল্লাহ, হাঁচি পড়লার বলো আলহামদুলিল্লাহ, তাহলে আপনি কি বলবেন? বলবেন ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ তোমাদেরকে হিদায়াত করে, মুসলমান হওয়ার তৌফিক দান করে, তোমাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ার যেন তৌফিক দান করে, তোমাদেরকে নামাজি হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে, তোমাদেরকে পাপ ত্যাগ করার যেন আল্লাহ তৌফিক দান করে। ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, আর তোমাদের অবস্থার আল্লাহ যেন সংশোধন করে দেন, তোমাদের জীবনের যেন আল্লাহ রাব্বুল সংশোধন করে দেন। ওই ইসলাহ বালাইকুম। তাহলে অমুসলিমদের ক্ষেত্রে আমরা মাসলা জানলাম যে অমুসলিমকে এইভাবে আমরা জবাব দিতে পারবো। আরেকটি হাদিস দিয়ে শুধু শেষ করেছি, সালামা ইবনুল আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসুস্থ ব্যক্তি সম্পর্কে যার বারবার করে হাঁচি আসবে তার মাসলা। আন্নাহু সামিআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আতাসা রাজুলুন ইনদাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি হাঁচি আসলো। ফাকালা লাহু ইয়ারহামুকাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারহামুকাল্লাহ বললেন হাঁচির জবাবে। যখন হাঁচি পড়লো আলহামদুলিল্লাহ, সেই ব্যক্তি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়ারহামুকাল্লাহ, সুম্মা আতাসা উখরা, দ্বিতীয়বার আবার হাঁচি আসলো। বরং আরেকটি হাদিসে তিরমিজিতে আছে, তিনবার পরপর হাঁচি আসলো, তিনবার হাঁচি আসলো, যখন তিনবার হাঁচি আসলো ফাকাল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর রাজুল মাজকুমুন, লোকটিকে সর্দি কাশি হয়ে গেছে, জুকাম মানে সর্দি, আর যেই ব্যক্তিকে সর্দি হয়ে যায় তাকে মাজকুম বলা হয়, আজ পর্যন্ত এই আরবি ব্যবহার হচ্ছে জুকাম থেকে মাজকুম। তো এই লোকটিকে সর্দি হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। অন্য হাদিসে রয়েছে তিরমিজির ইন্নাহু মাজকুম, এই লোকটিকে সর্দি কাশি হয়ে গেছে, মুসলিম শরীফের রেওয়ায়ত এবং তিরমিজির রেওয়ায়ত। এর দ্বারা জানা গেল যে কোনো ব্যক্তির যদি বারবার হাঁচি আসতে থাকে, বিশেষ করে আজকাল এখানকার যে আবহাওয়া তাতে কি রয়েছে, অ্যালার্জি আছে, নাকের অ্যালার্জি, গলার যাদের অ্যালার্জি আছে, বারবার করে কখনো শুকিয়ে যায়, কখনো ঢিলা হয়ে যায়, কখনো কষা হয়ে যায়, আর এত বেশি হাঁচি আসতে থাকে যে পাগলের মতো অনেকের হাঁচি আসতে থাকে। আল্লাহ আকবার, আল্লাহ যেন যেসব ভাইদের, যেসব মুসলিম ভাইদের এই অসুখ রয়েছে, এই রোগ রয়েছে, আল্লাহ যেন ভালো করে, খুব পরেশানি। কিন্তু নামাজ পড়তে গিয়ে অসুবিধা হয়ে যায়, মসজিদে গিয়ে অসুবিধা হয়ে যায়, তারপর অন্যান্য মুসল্লিদের অসুবিধা হয়ে যায়।
তো এই সমস্যা এখানে আছে, বিশেষ করে ধুলো বালির কারণে অথবা পেট্রোলের গ্যাসের কারণে, বিভিন্ন কারণে, ধোঁয়ার কারণে, এসব কারণে এই অ্যালার্জি হয়। তো যদি কারো বারবার হাঁচি আসে তাহলে আর বারবার জবাব দেওয়ার দরকার নেই, ইয়ারহামুকাল্লাহ বলার দরকার নেই, প্রথমবার বলে দিবেন বাস, যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমাদেরকে জীবন যাপনের তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমাদেরকে বিদাত থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমাদেরকে জীবন যাপনের যেন আল্লাহ তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন শাফাআত আমাদেরকে দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।